তো সিগারেট খাওয়া যাবে না অনেকগুলো কারণে। লাতুল কুবি আইদি কুমিলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না। আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না, আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানা, তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুণা হতো না। আমার জান আমি শেষ করে, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরেও গুণা হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইয়িন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, নিজেকে নিজে যেইভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া। যে যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো তার ফাঁস খাওয়াটাই, ফাঁসি হওয়াটাই হবে শাস্তি। যে স্ট্যাবিং করলো, নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো, সে ওইভাবেই শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন। নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো কবিরা গুনাহ। ওয়ালা তুবাদদিরু তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফিরা কাফুরা। তো এই জন্য অপচয়ও করা হয়। অপচয় হলো পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেয়া হচ্ছে যেটার অধিকার আমরা রাখি না। তো এটা এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না।